আগ্নেয়াস্ত্র নিয়ে কাউন্সিলরের উপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নদিয়ার নবদ্বীপ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের ফাঁসিতলা কৃষ্ণকালীতলা মোড় এলাকায়। জানা গিয়েছে এদিন রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় তৃণমূলের কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্যের ওপর কয়েকজন যুবক হামলা চালায় বলে অভিযোগ। গোষ্ঠ ভট্টাচার্যকে বাঁচাতে গিয়ে তার সঙ্গী সাথীদের সঙ্গে বিবাদ বাঁধে তিন দুষ্কৃতীর। তিনজনকেই ধরে ফেলে গোষ্ঠ ভট্টাচার্যের সঙ্গীরা, বাকিরা পলাতক। তারপর নবদ্বীপ থানায় খবর দিলে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি বাইক সহ তিন যুবককে আটক করে। 2019 সালের পর থেকে চক্রান্ত চলছে। আমি আমার দূরদর্শিতায় আজ পর্যন্ত বেঁচে আছি এবং আজকে এক মাস ধরে এটা মহড়া চলছে। দুদিন দুটো লোককে ধরা হয়েছে, এটা চলছে এবং দুজনকে ধরাও হয়েছে। ধরার পরিপ্রেক্ষিতে কেউ বলে পেশেন্ট নিয়ে এসেছি সমুদ্রবিলায়, কেউ বলছে যে আমি দণ্ডমন্ত্রণালয় এসেছি আত্মীয় বাড়ি, এখানে যা ঘুরতে এসেছি সময় কাটছে না বলে। দুজন সন্দেহ কজন লোককে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে সন্ধ্যাবেলায় 6টা মোটর সাইকেল মহড়া দিচ্ছে, সেই হিসাবে আমার সঙ্গে আজকে অফিসে যারা থাকে আমাকে নিয়ে বাড়িতে আসছে যে আজকে আপনাকে বাড়িতে দিয়ে যাব। ইঞ্জিন টাইমে এই সাহেব ভবনে রেখে নে 6 থেকে 7 জন ছেলে আমাকে ঘিরে ধরে, যে ঘিরে ধরে আমার 6 জন 4 জন ঝাঁপিয়ে পড়েছে। তারা প্রাণ দিয়ে আমাকে রক্ষা করেছে। পুলিশকে দেখে আগ্নেয়াস্ত্র জেনে ফেলে দিয়েছে, রিভলভার, 6 ঘোড়া রিভলভার, হ্যান্ডমেড রিভলভার। তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন? হ্যাঁ, তাদের পুলিশ লোড করেছে, পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি থানায় এফআইআর করতে। কটানাঘাত হয়েছে? রিভলভার তাক করেছিল কিন্তু আমাদের কর্মীদের চাপে। কটানাঘাত হয়েছে? কটানাঘাত ঘটনাটা এখন বলছে 11:30, এই তখন 11:30 হবে। লিখবে পুরো ম্যাটারটা, লিখবে যে বাঁচাতে গিয়ে এটা করেছে, পুরো ম্যাটারটা লিখবে। থানাকে ইনফর্ম করে গেছি, ওখানে আমাদেরকে রিকভার করে মিথ্যা কেস দিল। সোমবার ধৃত শুভঙ্কর সরকার, সুরজিৎ বিশ্বাস ও আনন্দ পালকে নবদ্বীপ আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একজন আমাদের আশিসদা মার্কা ছিল 22 নম্বর ওয়ার্ডের প্রার্থী গত পৌরসভা ইলেকশনে। আশিসদা মার্কা ছিল, একাধিকবার এরকম অ্যাটেম্প হতে হয়েছিল, আমরা অনেকবার এগিয়ে দিয়েছি। গতকালকে জানা মাত্র ওখানে গেছিলাম আমাদেরকে মানুষ হাতকে বাঁচাতে, উল্টে আমাদের মেরেছে। পুলিশ এসকিউ করে উল্টে আমাদের নামে কেস দিয়ে দিল। রাত্রেবেলা থানায় চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান নির্দেশ দিয়ে গেছে মহিলা ঘটিত কেস দিতে, আম কেস দিতে, আমাদের সামনে ঢুকে নির্দেশ দিয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।